সাথে শেয়ার করব একটা ইন্ডিয়ান রেসিপি। এটা খেতে যেরকম মজা ঠিক সেরকমই ক্রিসপি। রেসিপিটার নাম হচ্ছে ঘেভর। এটা তৈরি করে মূলত ঘি দিয়ে। প্রথমে একটা বাটিতে ঘি নিয়েছি এবং সাথে নিয়েছি কিছু আইস কিউব। এখন এই আইস কিউব দিয়ে ভালোভাবে ঘষে একটা বাটারে পরিণত করতে হবে। তো সেটার জন্য মিনিমাম 5-7 মিনিট আপনাকে আইস কিউব দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর যখন আপনি এরকম একটা সাদাটে ভাব দেখবেন, তখন বুঝতে পারবেন আপনার ডো ইজ নাও রেডি। তারপর আমি আমার যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটার সাথে আমি 1 চামচ আটা এবং 2 চামচ ময়দা দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে গোলাতে হবে। তারপর এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি এবং পানি যতটুকু দিয়েছি ঠিক পরিমাণে আমি এখানে দুধ দিয়েছি, বা দুধটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। এখন আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করতে দিয়েছি। এদিকে আমি আমার ব্যাটারটা কী পরিমাণে পাতলা রেখেছি সেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। এটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। তারপর আমি বসিয়েছিলাম সে প্যানে, আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে পিঠাগুলি ভেজে ফেলব। তারপর এটা দেখতে একটা ক্রিস্পি লুক দেবে। অন্যদিকে আমি পিঠার ভিতরে দেওয়ার জন্য যে সুগার সিরাপ এবং ক্ষীরটা বানিয়েছিলাম সেটা দেখাতে আমার স্কিপ হয়ে গেছে।